স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ডিভাইসগুলোর ব্যবহার এখন আর বড়দের মধ্যে সীমাবদ্ধ নেই। ফলে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা পিসি এখন শিশুদের জন্য শিক্ষামূলক ডিভাইসেও পরিণত হয়েছে। এসব ডিভাইসের মধ্যে অ্যান্ড্রয়েডই রাজত্ব করছে বিশ্ববাজারে। মোবাইলের এইসব অ্যাপ স্টোরে এমন অনেক অ্যাপ আছে যেখানে শিশুরা আনন্দের সঙ্গে নানান কিছু শেখার সুযোগ পাবে। অ্যান্ড্রয়েডে শিশুদের উপযোগী এমনই কিছু অ্যাপের বিস্তারিত থাকছে এবারে। বিগত কয়েক বছর ধরে বাড়ির বাইরে গিয়ে খেলার পরিবর্তে অনলাইন গেমিংয়ের অভ্যাস হয়েছে শিশুদের। বিশেষ করে করোনা ভাইরাস মহামারীর পর থেকে অনলাইন গেমের জনপ্রিয়তা আরও বেড়েছে। আর শিশুরা যেহেতু অনলাইন গেম খেলতে পছন্দ করে, এই সুযোগে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদের নানা বিষয় শেখানোরও সুযোগ রয়েছে। তাতে খুব কম সময়ে নতুন কিছু শিখে নিতে পারবে শিশুরা। ছোটদের তেমনই একটি শিক্ষামূলক গেম কাউন্টিং পিৎজা পার্টি। নাম্বার সিস্টেমের ওপর বেস করে তৈরি করা হয়েছে এই গেম। এছাড়াও এই অ্যাপে থাকছে বিভিন্ন গাণিতিক সমীকরণ। প্রি স্কুল ও প্রাইমারি লেভেলে থাকা শিশুদের জন্য আদর্শ এই গেম। ডুওলিঙ্গো, ভাষা শেখার সহজ ও সাবলীল উপায়গুলোর মধ্যে বর্তমান সময়ে ডুওলিঙ্গোর বেশ কদর। স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, বাংলা প্রায় সব ভাষাই আছে এই অ্যাপে। আনন্দের সঙ্গে পাঠদানের জন্য শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। যদিও শুধু শিশুরাই নয়, বড়রাও এই অ্যাপের মাধ্যমে বিদেশি ভাষা রপ্ত করতে পারবেন। এই অ্যাপের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ভাষা শিক্ষার অধ্যায়গুলো ছোট ছোট, ফলে প্রতিদিনের কাজের ফাঁকে একটু সময় বের করেই চর্চা চালিয়ে যাওয়া সম্ভব। এছাড়া শিক্ষার্থীরা পড়ায় যেন আগ্রহ না হারিয়ে ফেলে, সেজন্য অ্যাপটি তৈরি করা হয়েছে গেমের মতো করে। মূলত শিশুদের আঁকা আঁকির অভ্যাসকে ত্বরান্বিত করতেই তৈরি করা হয়েছে নাইট জুকিপার অ্যাপটি। এটি একদিকে যেমন আনন্দদায়ক একটি গেম, অন্যদিকে শিশুর ড্রয়িং এবং রঙের বিন্যাসকে উন্নত করতে শিক্ষামূলকও বটে। এই অ্যাপে রয়েছে একটি চিড়িয়াখানা, যার জন্য শিশুকে আঁকতে হয় বিভিন্ন প্রাণী। জাদুকরি এই চিড়িয়াখানাকে নিজের পছন্দের প্রাণী দিয়ে পূর্ণ করতে করতে তাই শিশুদের সৃজনশীলতার চর্চাটিও হয়ে যায়। স্কাইল্যান্ডার্স ট্র্যাপ টিম, এই অ্যাপসটি তৈরি করা হয়েছে হাই অ্যান্ড সব অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসির জন্য। সাধারণভাবে এটি একটি চমৎকার গেম এবং এতে ট্যাবলেট পিসের মাধ্যমে উপভোগ করা যাবে গেম কনসোলে গেম খেলার অভিজ্ঞতা। এই গেমের পটভূমি স্কাইল্যান্ড নামের একটি কাল্পনিক রাজ্য, আর সেই রাজ্যে থাকা ভয়ঙ্কর সব শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে নিজেকে। শিশুরা এতে নানা রকম কৌশল রপ্ত করতে পারে। টিঙ্কার, কম্পিউটার প্রোগ্রামিং এখন আর কেবল বড়দের বিষয় নয়। বর্তমান সময়ে বাচ্চারা ছোটবেলা থেকেই পরিচিত হয়ে ওঠে কম্পিউটারের সঙ্গে, ফলে 10 থেকে 12 বছরের অনেক শিশুরাও প্রোগ্রামিং শিখতে বেশ আগ্রহী। তাদের জন্য বেশ কাজের একটি অ্যাপ টিঙ্কার। এই অ্যাপে রয়েছে নানা ধরনের কোডিং পাজল, যেগুলোর মাধ্যমে প্রোগ্রামিং এর প্রাথমিক অনেক কিছু শেখা যাবে। মূলত অ্যাপে থাকা বিভিন্ন অ্যানিমেটেড ক্যারেক্টার এই শিক্ষণ প্রক্রিয়াকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। মি বুকস, এই অ্যাপটি হলো শিশুদের জন্য বিশেষায়িত একটি ইবুক শপ। শিশুদের উপযোগী বিভিন্ন ক্লাসিক বই, কমিক্স ও গল্পের একটি অসাধারণ সংকলন মি বুকস। অ্যাংরি বার্ডস, মাই লিটল পনি, ট্রান্সফর্মার, টয় স্টোরি, কার্স, মনস্টার ইঙ্ক, ইউনি, দ্য পুফ সহ জনপ্রিয় সব বইয়ের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে মিস্টার বুকস। অ্যাংরি বার্ডস, মাই লিটল পনি, ট্রান্সফর্মার, টয় স্টোরি, কার্স, মনস্টার ইঙ্ক, ইউনি, দ্য পুফ সহ জনপ্রিয় সব বইয়ের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে মি বুকসে। অ্যাপটিতে শিশুদের নিজেদের পাঠ করা অংশগুলো রেকর্ড করে শোনার সুবিধাও রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।